বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম পুনিশোল, সেই গ্রামেই দেখা মিলল এক বিস্ময় বালকের। ওই গ্রামের বনপাড়ার বাসিন্দা মোহাম্মদ মোজাফের মল্লিকের সন্তান মোহাম্মদ রেহান মল্লিক, যার বয়স 7 বছর, গত 15 মাস ধরে বাঁধে বিপত্তি। এক নিমিষে 1.5 কিলো চালের ভাত, 150 পিস রসগোল্লা, 20 থেকে 25টি রুটি এক নিমেষে সাবাড় করে ফেলছে, এমনটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবার্তা। ঠিক সময় খাবার না পেলে শুরু হচ্ছে হুম্বিতুম্বি, এমনকি বাড়িতে যারা তাকে দেখতে আসছে খাবার না নিয়ে এলে শটাং আক্রমণ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাধ্য হয়ে তার পরিবারের লোক তার পায়ে শিকল পরিয়ে রেখেছে, নইলে তার উপর চড়াও হচ্ছে এই 7 বছরের রেহান। রেহানের এই ধরনের কার্যকলাপে চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের। তার পরিবারের লোকজন গ্রামবাসীদের সহায়তায় দ্বারস্থ হয় ডাক্তারের। ডাক্তার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে জানায় হরমোনের ভারসাম্যের জন্য এই বিপত্তি। মোজাফের মল্লিক পেশায় একজন ফেরিওয়ালা। দিন আনা দিন খাওয়া সংসার, নিজেদের পেটের ভাত জোগাড় করতেই তাকে হিমশিম খেতে হয়। সেখানে তার 7 বছরের পুত্রের এই কাণ্ড কারখানা তার কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ছেলের সমস্যা এখন খাচ্ছে বেশি, প্রচুর খাচ্ছে, বেহিসাব খেয়ে নিচ্ছে, আর মারধর করছে না খাবার দিলে। কি কি খাচ্ছে? খাচ্ছে বিস্কুট, রুটি, ভাত, চাল, এটা ওটা যা পাচ্ছে ও খেয়ে নিচ্ছে একদম। সে গরু মশুর মতন খাচ্ছে। কি পরিমাণে খাচ্ছে? পরিমাণ অনেক, রুটি খেলে 20-30টা খেয়ে নিচ্ছে, মিষ্টি খেলে 150 পিস খেয়ে নিচ্ছে, ভাতের চাল, ভাতের চালও 1.5-2 কিলো চালের খেয়ে নিচ্ছে। কেন এটা হচ্ছে বললো ডাক্তার? ডাক্তার বলছে ওটা হরমোনের সমস্যা। তার হরমোনের সমস্যা হলে পিছিয়ে যেতে হবে, এখানে ওই চিকিৎসা হবে না। আপনি খাবারে জোগান দিতে পারছেন না? না, খাবারে আমি দিন মজুরি করে কি করে খাবার জোগান দেবো? আমি তো এখন 15 মাস অকেলেই বসে আছি, আমার তার কেউ নাই, মা বাবা নাই, অকেলেই আমি একা সিঙ্গেল ফ্যামিলি। কদিন ধরে সমস্যাটা হচ্ছে? সমস্যাটা হচ্ছে 15 মাস হয়ে গেল যাবত, 15 মাস ধরে সমস্যাটা। তা আপনি তো খাবারে জোগান দিতে পারছেন না? না, খাবারের জোগান আমি দিন মজুরি করি, ওর খাবার তো বেহিসাব, ও রোজা 1,000-1,200 টাকার খেয়ে নিই। সে সম্ভব হচ্ছে না? না, সম্ভব হয় না। কি বলেছে ডাক্তার? এটা ডাক্তার বলেছে হরমোনের সমস্যা, পিছিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো চিকিৎসার খরচ? চিকিৎসা খরচ তখন আমার নাই, ওই জন্য তো নিতে পারছি না। এখন তো এমনি ডাক্তার আমি অনেক দেখিছি এখানে গোবিন্দনগরে, এখানে আমি আদার্স ডাক্তার দেখিছি। ডাক্তার এখানে ডাক্তার বলে দিয়েছে হবে না, এখানে পিছিয়ে যেতেই হবে, হরমোনের প্রবলেম, এটা হরমোনের চিকিৎসা এখানে হবে। এখন ছেলেকে বাইরে নিয়ে গিয়ে উন্নত মানের হরমোনের চিকিৎসার প্রয়োজন আছে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো মোজাফের মল্লিকের কাছে এখন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার ছেলের উন্নত মানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন, কারণ তার পক্ষে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দুঃসাধ্য ব্যাপার। আমরা ইদানিং ঘটনাটা শুনলাম কয়েকদিন আগে, মানে ফেসবুকের মাধ্যমে। আচ্ছা। বিভিন্নভাবে বিভিন্ন লোক সহায়তা করছে, আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমারও কর্তব্য কিছু সাহায্য করা, তার ট্রিটমেন্টের জন্য নিশ্চয়ই তার ফ্যামিলির সঙ্গে আমি যোগাযোগ করছি এবং আমরা নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবো, এবং সেটা যাতে ট্রিটমেন্ট হয় এবং যাতে তার খাবারের জন্য অসুবিধা না হয় নিশ্চয়ই আমরা ব্যবস্থা করবো। তা আমরা চিন্তা ভাবনা করছেন ওখানে দরকার মনে করি, তা বাচ্চা ছেলে কম বয়স, যদি না খেয়ে মারা যায় বা তা যদি বিনা ট্রিটমেন্টে মারা যায় তাহলে আমাদেরও তো একটা দায়ী পড়তে হবে আমাদের উপর। কিন্তু বাচ্চার বাবার যে দাবি যে ওর চিকিৎসা দরকার, চিকিৎসার জন্য ব্যাপক টাকা দরকার, আমরা হেল্প করবো যত সম্ভব আমাদের তরফ থেকে হেল্প করবো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।